हेलो बंधुरा यूनिक इनफो बांगला यूट्यूब चैनले तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आज के आमरा कर्मसंस्थान पेपर निये आलोचना करब। 9 ফেব্রুয়ারি जो कर्मसंस्थान पेपारटी सेई पेपारे की भैकेंसि बेरियेछे, नतून किसेर किसेर फर्म फिल आप चलछे, किसेर अप्लिकेशन चलछे, सेई सब विषय आज के आमरा आलोचना करब एई भिडियोते। तो तोमरा जारा चैनलटिते नतून, जारा चैनलटी एखोनो सबसक्राइब करोनि, नीचे लाल रंगेर सबसक्राइब बटनटी क्लिक करे आमादेर चैनलटिर साथे जुक्त हये जाओ। प्रथमे देखो पश्चिमबंग पुलिशे 8,419 कन्स्टेबल। पश्चिमबंग राज्य पुलिशे कन्स्टेबल पदे 8,419 जन छेले नेওয়া হচ্ছে। राज्य सरकार বা কেন্দ্র সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1-1-2019 এর হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবেন। এনভিএফ ও হোমগার্ডে কর্মরত প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন, তবে সিভিক ভলেন্টিয়াররা বয়সে কোনো ছাড় পাবেন না। এখানে আবার শারীরিক মাপঝোঁক দেওয়া আছে। শারীরিক মাপঝোঁক হতে হবে লম্বায় অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি ও ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে অন্তত 57 কেজি। গোর্খা, গাড়োয়ালিশ, রাজবংশী ও তফসিলি উপজাতিরা বেলায় লম্বায় অন্তত 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেমি ও ফুলিয়ে 81 সেমি, আবার ওজন থাকতে হবে অন্তত 53 কেজি। मूल मायने 5,400 থেকে 25,200 টাকা। ग्रेड पे 2,600 টাকা। शून्य पद 8,419टी। এরপর দেখো রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নেওয়া বিজ্ঞপ্তি শীঘ্রই। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে। অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানান, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য কিছু নিয়ম বদল করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আগের মতনই থাকছে, সেই সঙ্গে কম্পিউটার যোগ্যতা আবশ্যক করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন হবে সব আঞ্চলিক ভাষায়। শূন্য পদ সংরক্ষণ বদল করা হয়েছে। মোট অন্তত 70% লোক নেওয়া হবে সরাসরি দরখাস্ত নিয়ে, বাকি 30% লোক নেওয়া হবে গ্রুপ ডি পদে থেকে প্রমোশন পেয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। এইভাবে 10% শূন্য পদ পূরণ করা হবে। ডিরেক্টর অফিস থেকে 10% শূন্য পদ নিয়োগ করা হবে। এরপর দেখো ভিলা স্টিল প্লান্টে 275 টেকনিশিয়ান। কেন্দ্রীয় সরকারের অধীন संस्था स्टील अथॉरिटी ऑफ इंडिया बोकारो स्टील प्लांट ऑपरेशन कम टेक्नीशियन ट्रेनी और অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদে 275 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য নিচে দেওয়া আছে এবং পরের দুপাতায় দেওয়া আছে। এটা শুধুমাত্র আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো दिल्ली सब ऑर्डिनेट सर्विसेस सिलेक्शन बोर्डर माध्यमे 264 जूनियर इंजिनियर नियोग करा होच्छे। दिल्ली सरकारेर अधीन संस्था दिल्ली सब ऑर्डिनेट सर्विसेस सिलेक्शन बोर्ड जूनियर इंजिनियर और असिस्टेंट इंजिनियर पदे 264 जन छेलेमेये निচ্ছে। कारा कोन पदेर जन्य योग्य एखाने देওয়া আছে। जे कोनो शाखाय उच्च माध्यमिक पासरा इंग्रेजी टाइपिंग मिनिटे अंतत 35টি शब्द তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে 5,200 থেকে 20,200 টাকা ও গ্রেড পে 1,900 টাকা। শুরুতে 2 বছরের প্রবেশন। শূন্যপদ 27টি। এরপর এখানে আছে চাকরি হবে ডিপিসিসিতে, এরপর 5 পাতায়। এরপর দেখো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন ও ফারাক্কা ব্যারেজ কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে কয়েকশো লোক নেওয়া হচ্ছে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশরা সিপিডাব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এরপর দেখো জেলা আদালতে 43 ক্লার্ক নেওয়া হচ্ছে, স্টেনো নেওয়া হচ্ছে, ক্লার্ক স্টেনো নেওয়া হচ্ছে। এরপর আছে 1,172 নার্স ও অ্যাসিস্ট্যান্টস। এবং নিচে দেওয়া আছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। আচ্ছা এরপর দুপাতায় দেওয়া আছে তো সেটা নিয়ে আমরা এখন না যাচ্ছি।